আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া এবং আপুরা আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখেন আমি চাল ছেড়ে নিচ্ছে এখানে ভাত রান্না করব তো চালের মধ্যে একটু তুষ আছে এই জন্য আমি রান্না করার আগে এভাবে ছেড়ে নিই তো হাত বাবু হ্যাঁ তুমি খাবা হ্যাঁ তাকাও এদিকে তো আজকে আমি রান্না করব দুপুর বেলায় ডিম কারণ ফ্রিজে মাছ ছিল না এজন্য ডিম রান্না করব তো ডিম দেখেন অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেকিং সোডা আমি ফেসবুকে একটা টিপসে রান্না টিপসে দেখছিলাম যে ডিম সিদ্ধ করার সময় যদি বেকিং সোডা দেয়া যায় তাহলে নাকি ডিমের খোসা খুবই তাড়াতাড়ি উঠে পড়ে মানে ছিলতে সহজ হয় আর কি তো অন্যের কথা শুনে আমি এইভাবে ট্রাই করলাম প্রথমবার এর আগে কখনো এই অভিজ্ঞতা নেই এই জীবনের প্রথম বেকিং সোডা দিয়ে ডিম সিদ্ধ করলাম সারা জীবন তো লবণ দিয়ে ডিম সিদ্ধ করছি অনেক সুন্দর খোসা ওঠে কিন্তু অন্যের কথা শুনে এই যে দেখুন আমার ডিমের কি হাল তো আসল কথা হচ্ছে এই ডিমগুলো টাটকা মানে গতকালকের ডিম তো ফ্রিজে রাখা ছিল আমি আজকে রান্না করছি তো হচ্ছে দুই একদিন থাকলে ডিমের খোসা এমনিতেই উঠে যায় তো টাটকা বলেই আমি বেকিং সোডা প্রথমবার ট্রাই করলাম তো দেখলাম কোনো কাজেই লাগলো না তো আমি এর আগে লবণ দিয়ে ডিম সিদ্ধ করছি ভালোই ডিমের খোসা উঠে যায় এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখুন মানে বেকিং সোডা দেওয়ার পরে তো কই আমার ডিমের খোসা ভালোভাবে উঠলো না তো যাই হোক টিপসটা কাজে লাগেনি হয়তো অনেকের লাগতেও পারে তো আপনাদের সাথে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলাম এখন আমি রান্নাঘরে চলে এসেছি তো প্রথমে আমি জিরা ধনিয়া আর পাঁচফোড়ন সব একসাথে বেটে নিয়েছি এখন পেঁয়াজ আর রসুন এর সাথে বেটে নিলাম আমি সবসময় বাটা মশলা দিয়েই তরকারি রান্না করি যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন তো এদিকে বাটা হয়ে গেছে আমি তুলে নিলাম এখন এর মধ্যে লবণ হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি মশলাটা রেডি করে নিলাম এখন চুলা ধরিয়ে দিয়েছি এখন আমি লবণ হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব তো ডিমের যে অবস্থা তা আমার আর দেখাতে ইচ্ছা করছে না ডিম কড়াই অর্ধেক লেগে গেছে ছাল চামড়া কিছু আর নেই তো যাই হোক মশলাটা কষিয়ে এখন তরকারিটা বসিয়ে দেব মশলাটা এদিকে কষানো হয়ে গেছে আর এইদিকে উঠে পড়েছে প্রচুর ঝড় মানে বাতাস উঠেছে আর প্রচুর মেঘ করেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে তো এই যে মশলা আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম কচুগুলো সুন্দর করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে তো কচুগুলো কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দিলাম আর এইদিকে অলরেডি বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়তে শুরু করেছে এখন আমি তরকারিতে বলক আসলে বেগুনটা দিয়ে দেব আর এদিকে বৃষ্টি পড়া দেখে আমার ছেলে উঠানে দাঁড়িয়ে ভিজতে শুরু করেছে আর আমি এখান থেকে ওকে বলছি বাবু ঘরে যাও ভিজে যাবা তো আমার ছেলে বৃষ্টি দেখলে ওর মাথায় কাজ করে না ও শুধু বৃষ্টিতে ভিজতে চায় বাইরে নেমে পড়ে মানে ঠেকানো যায় না ওকে তো পরে ও ভিজছিল উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিকে ওর দাদু আবার দেখছি ছাতি মাথায় দিয়ে নিয়ে যাচ্ছে এই যে দেখুন বৃষ্টি অলরেডি পড়ছিল আর ও উঠানে দাঁড়িয়ে ভিজছিল মনে হচ্ছে অনেক জোরে বৃষ্টি নামবে আর খুব জোরে হাওয়া দিচ্ছিল তো একটু আগে রোদ ছিল আবার একটুর মধ্যেই দেখুন কেমন মেঘ করে ঝড় বৃষ্টি চলে আসলো টিনের চালায় বৃষ্টির ঝমঝম শব্দ শুনতে সবারই খুব ভালো লাগে শব্দ শুনে আপনারা বুঝতে পারছেন কত জোরে বৃষ্টি হচ্ছে আর এইদিকে দেখুন আমার কি অবস্থা যেই জায়গায় বসে রান্না করছিলাম সেইখানেই বৃষ্টির পানি পড়ছে শুধু এক জায়গায় না দুই তিন জায়গায় আসলে আমার রান্নাঘরের চালের উপরে একটা বেল গাছ আছে মানে রান্নাঘরের সামনে তো পুরো গাছটায় মানে টিনের উপরে তো পাতা পড়ে একদম মানে টিনটা ভর্তি হয়ে আছে এজন্য পানিটা গড়তে পারছে না সেই জন্য পানিটা মানে নিচ দিয়ে পড়ছে তো আমি ওইখানে বসে ভিজে যাচ্ছিলাম এই জন্য আপনাদেরকে দেখালাম আর এইদিকে দেখুন আমার শাশুড়ি ওই ঘরে আটকে গেছিলো আমার শ্বশুরমশাই আবার ছাতা মাথায় দিয়ে এই ঘরে এনে দিল কারণ আমার ছেলে এই ঘরে একা একা চিল্লাচ্ছিল তো দেখুন 20 মিনিট মতো বৃষ্টি হয়েছে তাতেই আমাদের উঠান পানিতে একদম ভর্তি হয়ে গেছে এত জোরে বৃষ্টি হয়েছে বুঝতেই পারছেন তো এদিকে রান্না করতে করতে বৃষ্টিও থেমে গেছে আর আমার রান্নাও এদিকে হয়ে গেছে তো আমি এখন রান্নাঘরে থেকে সব কিছু ঘরে নিয়ে যাচ্ছি তো উঠানটা অনেক কাদা হয়ে গেছে এই জন্য হাঁটতে একটু ভয় লাগছে যদি পড়ে যায় ছোটোবেলায় কিন্তু অনেক আছাড় খাইছি উঠানে এরকম আপনারা ছোটোবেলায় কে কে উঠানে পিছলে পড়ে গেছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কিন্তু অনেকবার পড়েছি
তো বৃষ্টির দিনে গ্রামের মেয়ে বউদের এই কষ্টটা হয়, কারণ বাইরে কাদা পানি হয়, বাইরে গরু ছাগল থাকে বা হাঁস মুরগি পালে তারা, এই জন্য বাইরে নামতেই হয়। এই জন্য বৃষ্টির দিনে কাদার মধ্যে একটু কষ্টই হয়, তারপরেও এর মধ্যেও আনন্দ আছে যেহেতু নিজের সংসারের কাজ। তো এদিকে আমার রান্না হয়ে গেছে, আমি এখন তরকারিটা নিয়ে আসবো ঘরে। আর আজকের আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।